শিলিগুড়ি পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডে গতকাল রাস্তা খুঁড়তে গিয়ে পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় বিপত্তি। গতকালের পর আজ সন্ধে পর্যন্ত রাস্তা সারাইয়ে কোনো লোক আসেনি। ওই ওয়ার্ডের বাসিন্দারা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন এর জেরে। পাইপ ফেটে জল উপচে পড়ছে রাস্তায়, এর জেরে পানীয় জল সরবরাহ সমস্যাও তৈরি হয়েছে। বাসিন্দারা ক্যামেরার সামনে মুখ না খুললেও তাদের বক্তব্য, এভাবে যথেষ্ট সমস্যায় পড়েছেন তারা। একদিকে রাস্তা খারাপ থাকার ফলে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, অপরদিকে এইভাবে পানীয় জলের অপচয় হচ্ছে। অন্যদিকে বাড়িতে বাড়িতে যে পরিষেবা রয়েছে সেই পরিষেবাও ব্যাহত হচ্ছে জলের। এ ব্যাপারে অবশ্য শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তথা জল বিভাগের দায়িত্বে থাকা অলোক চক্রবর্তী জানান, তার কাছে পাইপ ফেটে যাওয়ার তথ্য ছিল না। তিনি জানালেন যে অবশ্যই তিনি চেষ্টা করবেন 24 ঘন্টার মধ্যে যাতে জলের এই পাইপলাইন মেরামতি করে জল সরবরাহকে স্বাভাবিক করা যায়। সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, অর্থাৎ 14 নম্বর ওয়ার্ডের পঞ্চানন সরণির বাসিন্দারা। আশ্রমপাড়া পঞ্চানন সরণি 14 নম্বর ওয়ার্ডে পঞ্চানন সরণিতে রাস্তা খোদাই করা হয় মেরামতের জন্য, হয়তো তো সেটা করতে গিয়ে জলের যত কর্পোরেশনের জলের লাইন আছে যেগুলো বাড়ির ভেতরে জল যায়, সমস্ত লাইনগুলো ক্ষতিগ্রস্ত এবং অনেক জায়গায় যে লাইন দিয়ে জল যায় পাইপ, সেই পাইপ উপড়ে পড়ে আছে। কি বলবেন বিষয়টা? আসলে এই খবরটা আমাদের কাছে এসে পৌঁছায়, প্রথমত কর্পোরেশন বন্ধ, দ্বিতীয়ত এই খবরটা আসার দরকার ছিল। এই রাস্তাঘাট কে বা কারা কখন যে খুদাই করে খুঁড়ে নেয় এবং জলের পাইপ তাতে এফেক্টেড হয় সেদিকেও তারা নজর দেয় না। আমি এই মাত্র তোমার কাছ থেকে খবরটা শুনলাম, শুনে আমি আমার ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, আমার ইঞ্জিনিয়ার সপোর্টে যাচ্ছে। আমি শুধু একটাই অনুরোধ করব সেই এলাকার মানুষদের, যে এলাকায় যখন এই ধরনের ঘটনা ঘটবে আপনারা দয়া করে আমাদের নজরে আনুন, কর্পোরেশনে অন্তত খবরটা দিন জল বিভাগ, তাহলে 24 ঘন্টার মধ্যে সেই জায়গায় যাবে এবং মেরামত করবে, এটা গ্যারান্টি। এটাই আমি সবাইকে অনুরোধ করি, আবেদন রাখি। আমি তোমার কাছ থেকে খবরটা শুনেই আমার ইঞ্জিনিয়ারকে ওখানে যেতে বলেছি, শিগগিরই যাবে। আর ওই রাস্তা খুদাই করতে গিয়ে জলের পাইপের উপর আঘাত হেনে জলের লাইন নষ্ট করে দেওয়া, এদিকে যারা কাজ করে তাদেরও আরও সচেতন হতে হবে, নয়তো মানুষের ভোগান্তি হবে। মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি মানুষকে ভোগান্তিতে ফেলা যায় সেটা তো সঠিক হবে না। তার জন্য আমার অনুরোধ তাদের কাছেও যারা কাজ করছে তারা যেন অন্তত জলের লাইন বাঁচিয়ে কাজ করে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি থাকছি আপনাদের সঙ্গে, নিশ্চয়ই আপনারা রয়েছেন, অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।